देउचा पाचामी कयला ब्लकेर आर्थिक क्षतिपूरणेर प्याकेज चूड़ान्तो कलकाता टीवीर हाते एलो पुनर्बासनेर प्याकेजेर एक्सक्लूसिव तथ्य देखुन सेई एक्सक्लूसिव रिपोर्ट। পূজোর পরপরই কাজ শুরুর কথা ছিল বীরভূমের দেউচা পাচামিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কয়লা ব্লক প্রকল্পের কাজ। বাম আমলে এই এলাকায় পাথর খাদানের কাজ শুরু হয়, যদিও তারপর কোনো পুনর্বাসন দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই অভিজ্ঞতা থেকেই দেউচা পাচামির মানুষের মনে কিছু টাল বাহানা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুনর্বাসন প্যাকেজে সেই জটিলতা কেটে গিয়েছে। কি রয়েছে মমতার ক্ষতিপূরণ প্যাকেজে? কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ রিপোর্ট। 18টি গ্রাম, সব মিলিয়ে 3400 একর জমি। সরকারি সমীক্ষায় জানা গিয়েছে দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা ব্লক প্রকল্প এলাকায় 3010টি পরিবারের বাস, এর মধ্যে 1013টি আদিবাসী পরিবার। প্রস্তাবিত প্রকল্পের দিওয়ানগঞ্জ হরিণডাঙ্গা অংশের দিক থেকেই প্রথমে খননের কাজ শুরু হবে। তার আগেই ক্ষতিপূরণের বিষয়টি সম্পূর্ণ করা হবে। জমি, বাড়ি, গাছ, পশু খামার বা গোয়াল ঘর, শস্য সবকিছুর জন্যই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ঠিক হয়েছে প্রকল্পের আওতায় যে জমি পড়বে তার মালিককে বিঘা প্রতি 10 লক্ষ টাকা থেকে 13 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। জমির মান অনুযায়ী টাকার অঙ্কের ক্ষতিপূরণ ঠিক করা হবে। জমির আয়তন যদি বিঘার কম হয় তাহলে কাঠা প্রতি 50,000 টাকা থেকে 60,000 টাকা দেওয়া হবে। জমির ওপর যদি দেখা যায় কোনো বাড়ি রয়েছে সেক্ষেত্রে কি হবে? ঠিক হয়েছে সরকার নির্ধারিত দামেই দেওয়া হবে ক্ষতিপূরণ। এই রকম ভাবে জমির ওপর গাছ বা শস্য থাকলে সরকার নির্ধারিত দামেই প্যাকেজ পাবেন জমির মালিকরা। গোয়াল ঘর বা পশু খামার থাকলে 25,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। জমির মালিকরা জমি দেওয়ার পর বা বাড়ি ছেড়ে দেওয়ার পর কোথায় থাকবেন তারও বিকল্প ব্যবস্থা রয়েছে সরকারি প্যাকেজে। ঠিক হয়েছে পরিবার পিছু একটি করে বাড়ি দেওয়া হবে। 5 ডেসিবেল জমির ওপর তৈরি করা হবে বাড়ি। 550 স্কোয়ার ফুটের বাড়িতে থাকবে 2টি করে ঘর, থাকবে 1টি রান্নাঘর ও 1টি বাথরুম সিঁড়ি। পুনর্বাসন কলোনি এলাকায় এই বাড়িগুলি তৈরির পরিকল্পনা করেছে সরকার। পুনর্বাসনের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় এবং নতুন করে বসবাস শুরু করার জন্য এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে। ঠিক হয়েছে পরিবার পিছু 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার। যদি নতুন বাসস্থানে নলকূপ খননের প্রয়োজন হয় সেক্ষেত্রে সরকার 5,000 টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে ঠিক হয়েছে। এছাড়াও প্রতিদিনের খরচ, জীবিকা চালানোর খরচ হিসেবে পরিবার পিছু মাসিক 10,000 টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে সরকার। শুধু তাই নয়, জমিহারা বা বাস্তুহারা পরিবার পিছু একজন সদস্যকে জুনিয়র পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথাও রয়েছে পুনর্বাসন প্যাকেজে। কলকাতা টিভি।